বাংলাদেশের মানুষ যদি চায় শীঘ্রই আরেকটি নির্বাচন হতে পারে এবং এটা কোনো কঠিন কাজ নয়। আর এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের বলার কিছু নেই বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জুন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মত দেন। ভারতের কারণে চীন ও বাংলাদেশের সম্পর্ক কখনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই এমন মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ভারত ও চীন দুই দেশই বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে পারে। দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এজন্য দুই দেশের সরকারি আন্তরিকতার সাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন ডিকেবের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাইনুল ইসলাম।